পুনরায় দুর্ঘটনা দুর্গাপুর ইস্পাত কারখানায়। গ্যাস লিক করে অসুস্থ হয়ে পড়লেন দুই স্থায়ী কর্মী। ঘটনার জেরে চরম উত্তেজনা ছড়িয়ে পড়ে অন্যান্য কর্মীদের মধ্যে। কারখানা সূত্রে জানা গেছে, কোকোভ্যান বিভাগের বৃহস্পতিবার নাইট ডিউটিতে ছিলেন উত্তম মুর্মু ও সৌরভ ঘোষাল নামে দুজন স্থায়ী কর্মী। নির্ধারিত সময় ডিউটি শেষ হওয়ার আগে পর্যন্ত ভোর 5:30 নাগাদ এই দুই কর্মী কাজ করছিলেন কোকোভ্যানের 6 নম্বর ব্যাটারির 19 নম্বর গাইড কার প্ল্যাটফর্মে। সেই সময় হঠাৎ করে গ্যাস লিক হয়ে সৌরভবাবু ও উত্তমবাবু অসুস্থ হয়ে সংজ্ঞাহীন হয়ে পড়েন। অসুস্থ ওই দুই ব্যক্তিকে চিকিৎসার জন্য প্ল্যান্ট মেডিকেলে নিয়ে যাওয়ার কোনো অ্যাম্বুলেন্স সেখানে না পাওয়ায় অবশেষে সহকর্মীদের প্রচেষ্টায় প্ল্যান্ট মেডিকেল এবং সেখান থেকে দুর্গাপুর ইস্পাত কারখানার মেন হসপিটালে নিয়ে যাওয়া হয়। সেখানে উপস্থিত ছিলেন হিন্দুস্তান স্টিল ওয়ার্কার্স ইউনিয়নের নেতৃত্ব ও কর্মীরা এবং ম্যানেজমেন্টের আধিকারিকরা। প্রসঙ্গত এই ঘটনা সম্পর্কে দুর্গাপুর হিন্দুস্তান স্টিল ওয়ার্কার্স ইউনিয়নের যুগ্ম সম্পাদক রজত দীক্ষিত জানান, শুক্রবার সকাল ভোর 5:20 নাগাদ গ্যাস লিক হয়ে ওই দুজন স্থায়ী শ্রমিক অসুস্থ হয়ে পড়েন। এ বিষয়ে ইডি ওয়ার্কসকে জানানো হয়েছে, ঘটনার পুঙ্খানুপুঙ্খ তদন্ত করতে হবে। ইডি ওয়ার্কসের কাছে আপনারা সবাই জানেন, আজকে সকালবেলায় 5:20 নাগাদ একটা নাইট শিফট ডিউটি ছিল মিস্টার সৌরভ ঘোষাল এবং উত্তম মুর্মু। আমরা যে গ্যাস দুর্ঘটনায় ওনারা অজ্ঞান হয়ে গেছিলেন, তারপরে আমরা জান আপনি জান তারপরে ওনাদেরকে রেস্কিউ করে আমরা প্ল্যান মেডিকেল এবং হসপিটালে নিয়ে যাই। দেখা যায় প্ল্যান মেডিকেলে শিফট চেঞ্জের জন্য অ্যাম্বুলেন্সের প্রবলেম হয়। যাই হোক, ওইখান থেকে সঙ্গে সঙ্গে রেস্কিউ টিম নিয়ে আমরা যেভাবে কলিগ ছিলাম এবং সবাই মিলে আমরা প্ল্যান মেডিকেল থেকে মেন হসপিটাল, মেন হসপিটালে সবাই এসেছিলেন, ম্যানেজমেন্ট এবং ইউনিয়নের সবাই ছিলাম আমরা। সেইখান থেকে আমরা পেশেন্টের সব দেখভাল করে পরে আমরা আজকে প্ল্যান্টে এসেছি ইডি ওয়ার্কসের কাছে। আমরা পুঙ্খানুপুঙ্খ তদন্ত চেয়েছি। ভবিষ্যতে দুর্গাপুর ইস্পাত হাসপাতালে ওই দুই অসুস্থ ব্যক্তি আইসিইউতে চিকিৎসা চলছে। অন্যদিকে ইডি ওয়ার্কস ঘেরাও করে বিক্ষোভ দেখায় হিন্দুস্তান স্টিল ওয়ার্কস ইউনিয়নের নেতৃত্ব। সমরেন্দ্র দাস, এলসিডব্লিউ ইন্ডিয়া, দুর্গাপুর। বর্তমানে আধুনিক প্রযুক্তির যুগ চলছে, আর এই সময় একটা স্মার্টফোন না হলে সবকিছুই যেন থমকে যায়। কিন্তু সে তো অনেক দাম, একেবারে এত টাকা পাবেন কোথায়, কিনবেন কি করে, সেটাই ভাবছেন তো? এখন আর চিন্তা নেই, আপনাদের চিন্তা দূর করতে এগিয়ে এসেছে দুর্গাপুরের অনুরাগ ইনফোমার্ট ও সমীর ডিজিটাল। এবার মাত্র 499 টাকা দিয়ে নিয়ে যান আপনার প্রিয় স্মার্টফোন। এখন ভাবছেন তো কিভাবে সম্ভব, গল্প নয় তো? না, একেবারেই কোনো গল্প নয়। মাত্র 499 টাকায় নিয়ে যান যে কোনো 4G এবং 1099 টাকায় নিয়ে যান 5G আপনার পছন্দের স্মার্টফোন। যে কোনো 4G ফোন নিলে আপনাকে 24 মাসে দিতে হবে 499 টাকা করে, আর 5G ফোন নিলে 24 মাসে আপনাকে দিতে হবে 1099 টাকা করে প্রতি মাসে। তাহলে আর দেরি না করে আজই চলে আসুন দুর্গাপুরের অনুরাগ ইনফোমার্ট কিংবা সমীর ডিজিটালের যে কোনো শাখায়, আর বাড়ি নিয়ে যান আপনার স্বপ্নের প্রিয় স্মার্টফোন। যোগাযোগ করুন নিচের মোবাইল নম্বরে। অনুরাগ ইনফোমার্ট, সমীর ডিজিটাল। আচ্ছা, আপনি কি নতুন বাড়ি করছেন? এখন হয়তো ভাবছেন কিভাবে ঘরগুলি সুন্দর করে সাজিয়ে তুলবেন, কোথায় যাবেন, কাকে দেবেন এই কাজের দায়িত্ব। আপনার সব চিন্তা দূর করতে হাজির হয়েছে আইকন হোমস ইন্টেরিয়র, ডিজাইনিং ড্রিমস এভরিডে। আপনার ঘরকে সাজিয়ে তুলবে এক অপরূপ সৌন্দর্যে, যা দেখে ঈর্ষা করবে আপনার প্রতিবেশীরা। যে কোনো রকমের রেসিডেন্সিয়াল ও কমার্শিয়াল ইন্টেরিয়ার্স, এক্সটেরিয়র, পেন্টিং, ফলস সিলিং, ফ্লোরিং, গ্লাস ওয়ার্ক, ইপসকি ফ্লোরিং, ডেকো পেন্টিং সহ ইনডোর এবং আউটডোর পেন্টিং এর কাজ খুব যত্ন সহকারে অভিজ্ঞ কারিগর দ্বারা করানো হয়। তবে আর দেরি না করে আজই যোগাযোগ করুন আইকন হোম ইন্টেরিয়রে, যারা বোঝে আপনার সৌন্দর্যের কথা। ব্র্যান্ডেড কোম্পানির সামগ্রী ও উন্নত প্রযুক্তির সাহায্যে অতি যত্নে সাজিয়ে তুলবে আপনার স্বপ্নের বাড়িটি। বিশ্বাসযোগ্য একমাত্র প্রতিষ্ঠান আইকন হোমস ইন্টেরিয়র। আমাদের সঙ্গে যোগাযোগ করতে ফোন করুন 9748905815।